আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তাহলে তোমাদের পড়ালেখার প্রস্তুতি কেমন চলছে? যেহেতু করোনাকালীন সময়, স্কুল বন্ধ, তারপর আবার কী আছে বলো তো? বাসায় সারাদিন একঘেয়েমি কাজ, অনলাইন ক্লাসগুলো তো নিয়মিত দেখছো, সেটাই ভালো। নিয়মিত দেখার মাধ্যমে কী হবে, তোমাদের পড়ালেখার চর্চাটা টিকে যাবে। তাহলে আমি মেঘনা ফেরদৌস রুনা, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো আর আমার ক্লাসটা ভালোভাবে খেয়াল করো। আচ্ছা, তোমরা দেখো তো এগুলো কী? এগুলো বিভিন্ন বই না? বইগুলো আমরা কোথায় রাখি বলতে পারো? হ্যাঁ, বইগুলো আমরা রেখি কোথায়? বুকসেলফে। বুকসেলফের বইগুলো কীভাবে রাখি? একটার পর একটা কি সাজিয়ে রাখি না? হ্যাঁ, ক্রমানুসারে সাজিয়ে রাখি। তাহলে ক্রমানুসারে সাজিয়ে রাখি, আমরা যদি দোকানে যাই, দোকানে দোকানদার কী করে, তার দ্রব্যপণ্যগুলো কীভাবে ক্রমানুসারে সাজিয়ে রাখে, একটির পর একটা স্বাভাবিক নিয়মে সাজিয়ে রাখে। তোমরা তো ওই স্কুলে আসো, এসে কী করো, ক্লাসের শুরুতে প্রথমে, হ্যাঁ ঠিক বলেছো, সমাবেশ বা অ্যাসেম্বলি করো। অ্যাসেম্বলিতে তোমরা কীভাবে থাকো? ছোটো থেকে বড়, ক্রমানুসারে, যে সবার চেয়ে একটু সাইজে ছোটো সে ছোটো, তারপরে আস্তে আস্তে সেভাবে সিরিয়াল অনুযায়ী ছোটো থেকে বড় সাজিয়ে রাখো। তাহলে এগুলো কী কীভাবে আমরা সাজিয়ে রাখি? তাহলে ক্রমানুসারে সাজাই বলে এটাকে আমরা কী বলি? ক্রম। তাহলে ক্রম সম্পর্কে তোমাদের বিভিন্নভাবে ধারণা আছে। এখন এই ক্রমর থেকেই আমরা কী করি, গণিতের ভাষায় চলে যাই। এই ক্রমর থেকেই বিভিন্ন ধারণা নিয়ে আমরা বিভিন্ন প্রকার কী গাণিতিক ধারা তৈরি করি। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা কী নিয়ে আলোচনা করবো? হ্যাঁ, ধারা। তাহলে ধারা সম্পর্কে তোমাদের বোঝা হয়ে গেলো যে আমরা ক্রমানুসারে সাজানোর থেকেই যে গাণিতিক সম্পর্কের মাধ্যমে যে ধারণাগুলো আমরা পেয়ে থাকি সেটাই হচ্ছে ধারা। আচ্ছা, ধারা বলতে তোমাদের কোনো প্রশ্ন জাগতে পারে, ধারা বলছে ম্যাডাম, তাহলে ধারাটা আমরা কীরকম? হ্যাঁ, আমাদের নবম দশম শ্রেণীতে ধারা নিয়ে আলোচনা করা হচ্ছে, সেইটা আজ আমি তোমাদের দশম শ্রেণীর গণিতের ১৩তম অধ্যায়ে সমান্তর ধারা নিয়ে আলোচনা করবো। তাহলে আমাদের বিষয় কী আজকে? সমান্তর ধারা। এখন আমাদের গণিতে বিভিন্ন প্রকার ধারা আছে, তবে গণিতের ধারার ভিতর দুটো ধারে খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণফল। তাহলে ধারাটা কয় প্রকার সেটা কিন্তু অনেক হতে পারে, সসীম হতে পারে, অসীম হতে পারে, সমান্তর ধারা, গুণফল ধারা। তাহলে আমরা একটা এই ধারাগুলোর ভিতর থেকে একটা নির্দিষ্ট টপিকস নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে কি, সমান্তর ধারা। দেখো, সমান্তরের ভিতর কী তোমাদের কোন জিনিসটার সাথে তোমাদের মিল পায়? সমান অন্তর্জাল, মানে ধারাতে তো বিভিন্ন পথ থাকে। দেখো, এক দুই তিন চার পাঁচ, এভাবে তুমি অসংখ্যভাবে যেতে পারে, তার জন্য নাম এটা এন সংখ্যক যায়। এখন এক দুই তিন চার পাঁচ, এটা কীভাবে আছে? ক্রমান্বয়ে আছে, এবং কি এটা হচ্ছে, প্রথমে আমরা এটাকে ধরে নিচ্ছি ক্রম। ধারা ক্রমের ভিতর যখনই আমরা প্লাস মাইনাস গুণ ভাগ এগুলো আকারে প্রকাশ করি তখনই সেটা হয়ে যায় ক্রমর থেকে ধারা হয়ে যায়। এখন দেখো এই যে ধারাটা, প্রথমে আছে ওয়ান, তারপর আছে টু, তারপর আছে থ্রি, তারপর আছে ফোর, তারপর ফাইভ, এভাবে কত দূর যাচ্ছে? এন পর্যন্ত যাচ্ছে। তাহলে একটা পদের থেকে আরেকটা পদের পার্থক্য কত? দেখো তো এই পঞ্চমের ফাইভ থেকে ফোর বাদ দিলে কত হয়? পার্থক্য ওয়ান। ফোর থেকে থ্রি বাদ দিলে কত হয়? ওয়ান। থ্রি থেকে টু বাদ দিলে ওয়ান। তিন থেকে ওয়ান বাদ দিলে কত হয়? ওয়ান। দেখো প্রত্যেকটা পদ, একটা পদ থেকে আরেকটা পদের পার্থক্য যখন সমান থাকে, অর্থাৎ অন্তর্জাল যখন সমান থাকে, তখনই তাকে বলে সমান্তর। আর একটু দেখো, আরও ধারা বিবেচনা করি, টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস টেন। দেখো এই যে ধারাটা, এই ধারাটা কী আছে? টু আছে, ফোর আছে, সিক্স আছে, এইট আছে, টেন। দেখো এগুলো সবই কি? যোগ। সংখ্যাগুলো কি? পদ সংখ্যাগুলো যোগ। দেখো এখান থেকেও একটা পদের পার্থক্য কী আছে? টেন থেকে এইট বার দিলে কত হয়? টু। এইট থেকে সিক্স বাদ দিলে কত হয়? টু। সিক্স থেকে ফোর বাদ দিলে কত হয়? টু। প্রত্যেকটা পদের পার্থক্য কী হয়? দুই করে আছে। তাহলে এটাও কি অন্তর? তাহলে এই ধারাগুলো কি আমরা সমান্তর ধারা মেনে নিতে পারি? হ্যাঁ ঠিক বলছি, সমান্তর ধারা হিসেবে আমরা এগুলোকে মেনে নিতে পারি।
এখন যেহেতু সমান্তর ধারা আমরা বের করব, দেখো সমান্তর ধারা বের করতে গেলে আমাদের ক্ষেত্রে সমান্তর ধারা কিছু গাণিতিক সমস্যা যখন থাকবে তার সমাধানও করতে হবে, আর গণিতের ভাষায় কোনো সমস্যা সমাধান করতে গেলে তার অবশ্যই কী লাগে, সূত্র লাগে। এখন দেখো আমি তোমাদের একটা ধারা দিয়ে চলে যাবি, দেখো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন প্লাস টেন প্লাস এর মধ্যে, ঠিক আছে? দেখো এই ধারাটা যেহেতু একটা ধারা তাহলে এর তম পদ, এই ধারাটার প্রথম পদ কি? হ্যাঁ ঠিক বলেছো, ওয়ান। তাহলে এই সমান্তর ধারার ক্ষেত্রে আমরা প্রথম পদটি কী হিসেবে বিবেচনা করি? এ ধরে। তাহলে দেখো আমরা সমান্তর ধরি, ধরতে হবে ধরি সমান্তর ধারার প্রথম পদটি কি ধরে নেব? এ ধরব। হ্যাঁ ঠিক বলেছ, প্রথম পদ এর সমান কত? ওয়ান। এখন যেহেতু সমান্তর ধারা বলছি তাহলে একটা পদ থেকে একটা পদে পার্থক্য আছে, ঠিক আছে? তাহলে আমরা লিখব কি প্রত্যেকটা পদের পার্থক্য কি সমান, তাহলে সমান যেহেতু প্রত্যেকটা পদের পার্থক্য এক তাহলে এই অন্তরটাকে আমরা ধরবো সাধারণ, তাহলে সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান কি বলতো? হ্যাঁ আমরা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করতে পারি, ফাইভ মাইনাস থ্রি ইকুয়াল কত? টু। তাহলে সমান্তর ধারায় আমরা প্রথম পদ কি হিসেবে বিবেচনা করি? এ ধরে, এ সমান ওয়ান, সাধারণ অন্তর ডি সমান কত? টু। এখন এই সমান্তর ধারায় এই দেখো এই ধারাটা একটা পদ আছে এন তম পদ, এন তম পদ, এন তম পদের একটা সূত্র আমাদের জানা আছে, ঠিক আছে? হ্যাঁ আমরা জানি সমান্তর ধারার এন তম পদ সমান কি আছে? হ্যাঁ সমান্তর ধারার এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু। তাহলে এই সূত্রটা কিন্তু আমাদের জানতেই হবে, কারণ সমান্তর ধারার গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে অবশ্যই দুটো সূত্র, একটা হচ্ছে এনতম পদ আর একটা এনতম পদের সমষ্টি। তাহলে আরেকটা হচ্ছে এবার আমরা এনতম পদের সূত্র জানলাম কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি। এবার সমান্তর ধারার এনতম পদের সমষ্টি, সমষ্টি এস এন, সমষ্টিকে আমরা এস এন দ্বারা প্রকাশ করবো, তাহলে এস এন সমান এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু। তাহলে এই সূত্রগুলো আমাদের মনে থাকবে, তাহলে তোমাদের এই সূত্রগুলো সমান্তর ধারার সমস্যার যে গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে তোমাদের এই সূত্রগুলো অবশ্যই জানতে হবে। তাহলে এই সূত্রগুলো তোমরা চটপট লিখে নাও, লিখেছ? তাহলে আমি তোমাদের বই খাতা বইটা বের করো, 13.1-এ একটা অনুশীলনীর একটা গাণিতিক সমস্যা আমি সমাধান করে দিচ্ছি। দেখো 6 নম্বর একটা অঙ্ক, অনুশীলনী 6 নম্বর অঙ্কটা আমি তোমাদের শিখিয়ে দেব। দেখো বলছে বই বের করে দেখতে পারবে, 6 নম্বর অঙ্কটা হচ্ছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ধারাটি কোন পদ 392 কোন
হ্যারাক্লি কোন পর 392 ঠিক আছে তাহলে এখানে কোন পদ মানে কি বলতে বোঝাইছে আসলে বোঝাইছে এন তম পদ মানে ধাতু কোন পদ কত নম্বর পদ 392 তাহলে এন তম পদ কত এখানে 392 তাহলে দেখো এই ধাতু কি ধারা 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 দেখো তো 17 থেকে 14 বাদ দিলে কত হয় 3 14 থেকে 11 বাদ দিলে 3 11 থেকে 8 বাদ দিলে কত হয় 3 তাহলে এই ধারাটি কি ধারা সমান্তর ধারা বোঝা গেল হ্যাঁ তাহলে দেখো প্রদত্ত ধারাটি দেখো প্রদত্ত ধারাটি একটি সমান্তর এখানে প্রথম পদ এর সমান 8 ঠিক আছে সাধারণ অন্তর যেহেতু সমান্তর ধারা তাহলে সাধারণ অন্তর কি হবে সাধারণ অন্তর d সমান কত 14 মাইনাস 11 বললাম 14 মাইনাস 11 সমান 3 হ্যাঁ এখন চেয়েছি কি ধারাটি কোন পদ 392 তাহলে আমরা জানি কি সমান্তর ধারার n তম পদ সমান কত আমরা সূত্র একটু আগে শিখে নিয়েছি আমরা জানি সমান্তর ধারার n তম পদ n তম পদ সমান কত a প্লাস a প্লাস n মাইনাস 1 ইন্টু ঠিক আছে বসে কি ধাতু কোন পদ 392 তাহলে আমাদের প্রশ্ন তো আছে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু কি সমান কত হবে 392 তাহলে এই প্রশ্নে যেহেতু আমাদের দেওয়া আছে তাহলে লিখো কি প্রশ্ন মত a প্লাস n মাইনাস 1 ইন্টু b সমান 392 এখন দেখো এখান থেকে আমরা এর মান বের করছি কত 8 প্লাস এন এর মানটা আমরা জানি না যেহেতু এন এর মান বের করব তাহলে d সমান কত 14 তাহলে n মাইনাস 1 14 মাইনাস 11 সমান কত বের হয়েছে 3 সমান 392 দেখো 8 জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন 3n মাইনাস 3 সমান 392 থ্রি এন এইট থেকে 3 বাদ দিলে কত থাকে হ্যাঁ 5 থ্যাংক ইউ সুন্দরভাবে উত্তরটা দেওয়া এখন 3n সমান কত 392 এই 5 এর পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে হ্যাঁ বা 3n সমান কত 387 বা n সমান 387 ভাগ 3 আর ভাগ করলে কত হয় দেখো n সমান 1 2 9 দেখো এটাকে এটা কাটাকাটি করলে কত হয় 1 2 9 তাহলে বসে কি বসে ধাতু কোন পদ 392 তাহলে ধাতুর n তম পদ মানে 129 তম পদ কত হয়ে যাবে 392 তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে তাহলে আশা করি তোমরা আমার ক্লাস থেকে যতটুকু যা শিখতে পেরেছো কিছুটা হলেও উপকৃত হবে তাহলে আজ আর নয় তোমরা এইগুলো বাসায় প্র্যাকটিস করো পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি আল্লাহ হাফেজ